এক ভাইয়ের অনেক দূর থেকে প্রশ্ন করেছেন যে আফ্রিকার অনেক দেশে আমাদের বাংলাভাষী একদিনই ভাই আছেন, তার এক আত্মীয়ের এই ঘটনা, আল্লাহ আমাদের হেফাজত করেন, সেই মুসলিম ভাই ব্যভিচারে লিপ্ত হয়েছে প্রতিবেশীর কোনো মহিলার সাথে, স্ত্রীর সাথে অথবা বিবাহিত অবিবাহিতার সাথে। আর তারপরে জানাজানি হয়েছে, তারপরে মোটামুটি ঘরোয়াভাবে বিচার সালিশে সেটা মিটিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ইসলামী দণ্ডবিধান তার উপর কায়েম করা হয়নি। তো এখন তার করণীয় কি এই সম্পর্কে জিজ্ঞেস করছেন, লম্বা প্রশ্ন ছিল, আমি তার কিছুটা পড়ছি। এই মুহূর্তে ওই ব্যক্তি যদি খালেস অন্তরে তওবা করে, ইমান খাঁটি এবং আমল সালে করে, জি, তাহলে তার তওবা কবুল হবে কি না? হ্যাঁ, অবশ্যই তওবা কবুল হবে। জি, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, মরার আগে যদি সুযোগ পেয়ে যান খালেস তওবা করার, তো সব গুণ আল্লাহ মাফ করতে পারে, যে কোনো গুণ আল্লাহ মাফ করতে পারে। কিন্তু এটা কার জন্য? যে অলরেডি গুনাহে লিপ্ত হয়ে গেছে তার জন্য বলবো এই কথা। কিন্তু যে সব ভাইয়েরা এ সমস্ত গুনাহ থেকে বা যে কোনো গুনাহ থেকে বেঁচে আছেন, তাদেরকে বলছে না যে আপনি ইচ্ছা করে গুনাহ করেন আর তারপরে আল্লাহর কাছে আশা করেন যে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, তওবা করে নেব, এখন গুনাহ করে নি আর পরে তওবা করে নেব, এই রকম ধৃষ্টতা দেখাবেন না। যদি এই রকমটা হয় তো আল্লাহ তওবার কিন্তু তৌফিক দেবেন না, সব কিছু আল্লাহর হাতে। যদি সে দুনিয়ার শাস্তি নিতে চায়, তাহলে তার কি কোনো ব্যবস্থা আছে? দুনিয়ার শাস্তি নিজে থেকে নিতে চাওয়ার কোনো প্রয়োজন করে না, বা ব্যবস্থা করা যাবে কি না কোনো প্রয়োজন নেই। দেশে অথবা যেখানে দণ্ডবিধি কায়েম আছে সেখানে নিয়ে, মাশাআল্লাহ তওবা করেছে খালেস অন্তর থেকে, সে অনুতপ্ত লজ্জিত হয়েছে, কিন্তু দণ্ডবিধান এই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মুসলিম শাসকের কাছে না পৌঁছচ্ছে কোনো এই রকমের অপরাধ, ততক্ষণ পর্যন্ত দণ্ডবিধান কায়েম করা ফরজ না, যে নিজে গিয়ে দণ্ডবিধান আপনি কায়েম করতে বলবেন, জি, জরুরি নয়। জি, বরং এই ক্ষেত্রে আল্লাহ ঢেকে রেখেছেন, বা যেসব দু চারজন জেনেছিল তারা সেটাকে ঢেকে রেখে দিয়েছে, আপনি নিজের ওপর সেই আপনার মানিজ্যতকে ঢেকে রেখে সেই পাপটিকে লুকিয়ে রাখুন এবং আল্লাহর কাছে গোপনে কান্নাকাটি করে তওবা করুন। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন খালেস অন্তর যদি থাকে। ফালেমা মাফি কুলুবহি, আল্লাহ বলছেন মানুষের অন্তর দেখেন, যেমন সাহাবা ইকরামদের সম্পর্কে আয়াত রয়েছে, আল্লাহ তাদের অন্তরকে জেনে ফেলেছেন যে তাদের অন্তরে কত সততা রয়েছে, কত তাকওয়া রয়েছে। তো আপনার অন্তরকে আল্লাহ যখন দেখবেন যে অন্তর আপনার পরিষ্কার হয়ে গেছে, অন্তর আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা সাদরে গ্রহণ করবেন।